মানুষকে গরু খালি খায়, মানুষের কি অন্তর নাই? মানুষ আজকে মানুষকে পশুর মতো মনে করে নিয়েছে। মানুষের সঙ্গে পশুর পার্থক্য এখানে, পশুরা খেয়ে খেলে বেঁচে থাকে, মানুষ খালি খেয়ে বাঁচে না। তার মধ্যে মানবিক সাইডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সন্তান সন্ততি নিয়ে একত্রে থাকে তারাই হলো দুনিয়া সুখী, সুখী পরিবার তারাই। ভালো হোক মন্দ হোক, সুখে দুঃখে সন্তানদের নিয়ে একত্রে থাকতে যারা পারে ধৈর্যের সাথে, তারাই হলো সত্যিকারের সুখী। যাদের ভাগ্যে মা আছে, দাদি আছে, নানি আছে, খালা আছে, তাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করার চেষ্টা করবেন। তাদের দোয়া আপনার পরবর্তী জীবনটার সুন্দর হওয়ার সোপান মনে রাখবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা মনে করি যেটা দিলাম ওটা ক্ষতি হয়ে গেল, আল্লাহ বলছেন যেটা দিলেন ওটি আপনার সঞ্চয় থাকলো। আমার সেবা যা লেখা এটা বাদে যা থাকলো, কোটি কোটি টাকা সম্পদ থাকলো আপনার, ফাওয়া জাহেবুন ও তারেক হুলিন নাস, সব কিছু চলে গেল এবং আপনি ছেড়ে গেলেন আপনি লোকদের জন্য। লিল আওলাদ বলা হচ্ছে না, সন্তানদের জন্য তো বলে মানুষ, তাই না? সেটাও না, দেখা যাচ্ছে সন্তান থাকলেও সন্তান কাজে লাগে না। তার চাক্ষুষ প্রমাণ, গত পরশুদিন একটা নিউজ আসছে পত্রিকায়, বাংলাদেশে খবর, এক মহিলার 7টা সন্তান, 2টো বিদেশ থাকে, 5টা ঢাকায় থাকে। বাড়িতে মহিলা চৌকি দেয় কী করবে, বিশাল বাড়ি তো। ছেলেরা আর একটা বুড়িকে রেখেছে টাকা দিয়ে, তুমি আমার মায়ের সঙ্গ দিবা। সে বুড়ি সারাদিন কি সঙ্গ দেয়? সে তার বাড়ি চলে যায়, মগরের সময় সে রাত্রে থাকে বুড়িকে, দুই বুড়ি থাকে। দিনের বেলায় এসে কারা, ওই 75 বছর বয়সে বুড়ির জবে গেছি, ফেলেই চলে গিয়ে। তো পাইলটা কি ভাষাটা খেয়াল করুন না, কুল্লো যা লেখা সব কিছু যাহিবে চলে যাবে, তারা কে হলেন না। 7টা সন্তানের মা আজকে তার নাতিপুত্রের সঙ্গে থাকতে পারলো না, ঘর চৌকি দিতে গিয়ে তার জীবনটা শেষ হয়ে গেল। তাহলে আপনি পেলেনটা কি? সন্তান হলেই যে আপনার হবে এমন কোনো গ্যারান্টি নেই। এজন্য কোরআনে এসেছে সুখী সংসার তাদের বানিনা সহুদা, যারা সন্তান সন্ততি নিয়ে একত্রে থাকে তারাই হলো দুনিয়া সুখী, সুখী পরিবার তারাই। ভালো হোক মন্দ হোক, সুখে দুঃখে সন্তানদের নিয়ে একত্রে থাকতে যারা পারে ধৈর্যের সাথে, তারাই হলো সত্যিকারের সুখী। এটা আল্লাহ পাকের কাছে আমরা কামনা করতে পারি। আল্লাহ পাক যাদেরকে জান্নাত নসিব করেছেন তাদেরকে যেন দুনিয়াতে সুখী জীবন দান করেন। এই কষ্টকর জীবনের কোনো মূল্য আছে? ফ্ল্যাটে থাকে মেয়ে, সেখানে দাদি থাকলে লেখাপড়া ডিস্টার্ব হয়, দাদি থাকো নিচতলায়, তিনতলাতে খাওয়ার পাঠিয়ে দেয় দাদির কাছে। কাজের মেয়ে থাকে তিনতলায়, নিচতলায় সেখানে দাদি থাকে। আর নাতিপুত্রের সঙ্গে থাকে না কেন? ডিস্টার্ব হবে, দাদি থাকে, দাদি কাশবে হাসবে, কতই করো ডিস্টার্ব করবে না? অথচ দাদির অন্তরটা জ্বলে, হায় আমার নাতিপুত্র যদি আমার কাছে আসতো কতই নিয়ে ভালো লাগতো। মানুষকে গরু খালি খায়, মানুষের কি অন্তর নাই? মানুষ আজকে মানুষকে পশুর মতো মনে করে নিয়েছে। মানুষের সঙ্গে পশুর পার্থক্য এখানে, পশুরা খেয়ে খেলে বেঁচে থাকে, মানুষ খালি খেয়ে বাঁচে না। তার মধ্যে মানবিক সাইডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যত বয়স বৃদ্ধি পায় ততই সন্তানের চাইতে নাতিপুতের দিকে মহব্বত বৃদ্ধি পায়, তাই না? আর তাদের থেকে মাহরুম, এখন তো বুড়ি খালি কাশবে ডিস্টার্ব করবে না। যাদের ভাগ্যে মা আছে, দাদি আছে, নানি আছে, খালা আছে, তাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করার চেষ্টা করবেন, যেন ওই মুরব্বীরা কোনো দীর্ঘনিঃশ্বাস না ফেলে। তাদের দোয়া আপনার পরবর্তী জীবনটার সুন্দর হওয়ার সোপান মনে রাখবেন। মায়ের দোয়া বাপের দোয়া যারা পায়নি, ব্যর্থ তাদের জীবন।